আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুব শীতের সকালে চলে আসলাম টমেটো গাছের ভিডিও করতে। এর আগে আমরা যে টমেটোর চারা তৈরি করছিলাম, যে বীজতলা তৈরি করে আপনাদেরকে দেখাইছিলাম এবং চারা কিভাবে রোপণ করা হয়েছিল সেগুলোও দেখাইছিলাম, কিন্তু তার পরবর্তীতে যে পরিচর্যাগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। একে তো চিনেন, এর আগের অনেক ভিডিওতেই দেখছেন। এই হচ্ছে মূলত টমেটো চাষী আনোয়ার মামা। সকাল সকাল এই যে বাঁশের কাবাড়িগুলো নিয়ে চলে আসছে টমেটোর মাচা করবে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই যে টমেটোর মাচা সে কীভাবে করতেছে এবং চারা লাগানোর পরে আজ পর্যন্ত সে কী কী পরিচর্যা করছে তার মুখ থেকে আমরা জানবো। চলুন আমরা আগে এখন মাঠে যাই। ভিউয়ার্স, আমরা একেবারে কৃষকের জমিতে চলে আসছি। আসলে এখন টমেটো গাছের কী অবস্থা সেগুলোর আপডেট আমি আপনাদেরকে এখন দিব। আর সরাসরি আমি কৃষকের মুখ থেকেই জানবো যে আসলে গাছ লাগানোর পরে আজ পর্যন্ত যে এর মাঝে যে সে কী পরিচর্যাগুলো করছে সেগুলো আমি তার কাছ থেকে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। মামা কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আমরা একসাথে তো মূল কাটা পেঁয়াজ এবং টমেটো গাছ দুইটাই দেখতে পাচ্ছি। আসলে এরকম সমন্বিত চাষ মানে একই জমিতে দুই ধরনের চাষ তো এলাকায় তেমন হয় না। এই চাষটা এখন যে আমি যে একটা পরামর্শ দিলাম, পরামর্শের পরে যে এই চাষটা এখন করা হচ্ছে, তো এখন কি মনে হচ্ছে চাষটা কি আসলে লাভবান হতে যাচ্ছে নাকি? অবশ্যই লাভ আছে, লাভবান হবো এই কারণেই যে আমি যেটা মুরগাটা খরচ আছে, আমার তো টমেটো গাছে একটা খরচ আছে না, টমেটো গাছে কোনো খরচ নেই, কোনো খরচ নেই, শুধু লাগানো, বীজ কিনে লাগানো, তাছাড়া অতিরিক্ত কোনো খরচ নেই। তাই অতিরিক্ত খরচ নেই, মুর কাটা ওঠানো শেষ পর্যন্ত তখন হলেও কিছু খরচ হবে, জাংলা দেওয়া, আমি যাবে যখন কীটনাশক সার ওষুধ দিতে হবে এটা খরচ, তাছাড়া এখন বর্তমান কোনো খরচ হবে না। মূলত আমি এখন যেটা জানতে চাচ্ছি, আমরা তো লাস্ট একটা ভিডিও করছি আপনি টমেটো চারা লাগানো, আমি এই সাইড থেকে ভিডিওটা করে নিয়ে দেখাইছিলাম যে কিভাবে চারা লাগাতে হবে, সেই মাপেই তো লাগানো হয়েছে, সেই মাপে লাগানো হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এর মাঝে তো অনেক গ্যাপ, অনেক সময় চলে গেছে, গাছ এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখন পেঁয়াজের উপরে উঠে গেছে গাছ বলা চলে, এরপরে গাছ লাগানোর পর আসলে কি কি গাছের কি পরিচর্যা করা হয়েছে? মূলত গাছের কোনো পরিচর্যা বলতে কি, এই যখন এই পেঁয়াজটা কুবাইছি, আচ্ছা পেঁয়াজটা যখন কুবাইছি তখন গাছের গোড়টা একটু উপরে সেঁকে দিয়েছি। মানে আমি একটু বসে বলি, এই যে গাছের গোড়া, মানে গাছ লাগানো হয়েছে তারপর আর কোনো পরিচর্যা আর কিছুই করা হয়নি, এখানে কি শুধু পেঁয়াজেরই পরিচর্যা করা হয়েছে? শুধু পেঁয়াজের পরিচর্যা, আর কোনো কিছু পরিচর্যা করা হয়নি, পেঁয়াজের পরিচর্যার পরে আর কোনো পরিচর্যা করা হয়নি, পরিচর্যা করা হয়নি, এতেই আর কি চলতেছে, দেখেন এতেই এতেই যে দেখা হয়েছে এতেই কোনো পরিচর্যা। তাহলে যদি পেঁয়াজ আলাদা লাগানো হতো আর টমেটো আলাদা লাগানো হতো তাহলে অবশ্যই পরিচর্যা করতে হতো, কি কারণ এখানে সার ব্যবহার করা হতো, ওষুধ দিতে হতো আলাদা আলাদা ভাবে। মানে একই জমিতে দুটা করার কারণে শুধু পেঁয়াজের পরিচর্যা করার কারণে টমেটো গাছের পরিচর্যা, যেটা পরিচর্যা করছি ওইটাই শেষ, টমেটোর কোনো পরিচর্যা করা হয়নি। সমস্ত ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে পেঁয়াজ গাছে যে সার ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে এটা টমেটো গাছে অটোমেটিক ব্যবহার হচ্ছে, কেননা যখন পেঁয়াজের জমিতে স্প্রে করতেছে, কারণ পেঁয়াজে কিন্তু অনেক হাই কোয়ালিটি সম্পন্ন ছত্রাকনাশকগুলো স্প্রে করা হয়, যার কারণে দেখতেছেন যে টমেটো গাছগুলো একেবারে সুস্থ আছে, একটা গাছেও আমরা তেমন কোনো রোগ দেখতে পাচ্ছি না এবং পেঁয়াজ গাছগুলো অনেক ভালো আছে। এবং আশা করতেছি কৃষক এবছর অনেক লাভবান হবে মূল কাটা পেঁয়াজ থেকে, পাশাপাশি পেঁয়াজ উঠে যাওয়ার পরেই টমেটো হবে। এবং আরও আমি তাকে পরামর্শ দিয়েছি যে এখন সে যে কষ্ট করে যে টাকা খরচ করে মাচাটা করবে, সেই মাচার টাকাটা উঠাবে সে শসা চাষ করে, অর্থাৎ এই টমেটো শেষ হইতে না হইতে ওই মাথায় কিন্তু আমার শসা চাষ হবে। মানে আমি এমনভাবে তাকে একটা পরিকল্পনা করে দেওয়ার চেষ্টা করতেছি যে সে একইবার ইনভেস্ট করবে, বাট সে প্রায় এক বছর এখান থেকে সে বেনিফিট পাইতে থাকবে, অর্থাৎ কৃষকের যে খরচটা সেই খরচটা সে বুঝতেই পারবে না, আমি যে তাকে যে পরিকল্পনা প্রসেসটা দিচ্ছি আর কি। সম্বন্ধে ভিউয়ার্স, আপনারা টমেটো গাছগুলো তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সুস্থ আছে, এবং গাছের গ্রোথ মাশাআল্লাহ এতটাই ভালো যে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে এই গাছ আরও কমপক্ষে আধা হাত বড় হবে, কেননা গাছে যে সার ওষুধ, অর্থাৎ মূল কাটার জমিতে পেঁয়াজের জমিতে কিন্তু প্রচুর সার ওষুধ ব্যবহার করা হয়, সেই সার ওষুধের শক্তিতেই কিন্তু এই আপনার টমেটো গাছগুলো খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এবং অলরেডি টমেটো গাছে কিন্তু আমরা এই আগার দিকে কিছু ফুল দেখতে পাচ্ছি, এই যে সাইডে অলরেডি গাছে কিন্তু এই যে ভিউয়ার্স ফুল চলে আসছে। তো আশা করতেছি মূল কাটা পেঁয়াজ উঠাইতে মানে উঠানোর আগেই কৃষক হয়তো টমেটো গাছে ফুল এবং ফল দেখতে পাবে। এখন একটা এখানে একটা বড় চ্যালেঞ্জ কাজ করতেছে, এখানে মাচা দেওয়াটা। এখন এই মূল কাটা পেঁয়াজের জমিতে, যেহেতু পেঁয়াজের জমিতে হাঁটাহাঁটি বেশি করা যায় না, কিন্তু মাচা দেওয়াটা খুব টাফ হয়ে যাবে, কিন্তু টাফ হলেও পেঁয়াজ অলরেডি কিন্তু নেমে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ হয়তো আর 15-20 দিন থাকবে,
এই যে পেঁয়াজ অলরেডি গোটে চলে আসছে অনেক মোটা মোটা হয়ে গেছে প্রত্যেকটা পেঁয়াজই হয়তো 15 কি 20 দিনের মধ্যেই এই পেঁয়াজ কিন্তু তারা উঠায় ফেলবে কিন্তু তার আগে আগামী 2 কি 3 দিনের মধ্যেই এখানে মাচা দিতে হবে এর জন্য একটু পরিকল্পনা করে কাজ করতে হবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই পেঁয়াজ জমিতে মাচাটা কিভাবে করবেন এবং এর পরিকল্পনাটা আপনি কি নিছেন মানে চিন্তা ভাবনা কিছু করছেন হ্যাঁ চিন্তা ভাবনা তো করছি অবশ্যই মানে ফসল কিন্তু দুইটা চাষ হচ্ছে একসাথে যাতে কোনো ফসলেরই ক্ষতি না হয় তাহলে কাজটা কিভাবে মানে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে আমি এই পরিকল্পনাটা করছি যে মাছটা আমি এইভাবে করব এই মাছটা আমি এমন ভাবে করব যাতে আমার ফসলের ক্ষতি না হয় আচ্ছা দেখে শুনে মাছটা করতে হবে আচ্ছা ফাঁকে ফাঁকে পাড়ায় লালটা আছে না হ্যাঁ এই লালের মধ্যে যাওয়া আসা করব আচ্ছা লালের মধ্যে যাওয়া আসা করে মাছটার কাজ করব আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে যে দুইজন করতে করা যাবে না এক এক মাছে দুইজন কাজ করা যাবে না শুধু এল একা একা করতে হবে মানে এই কাজটা তাহলে আপনি কোনো লোকসান নিজে নিজে করতে হবে নিজে নিজে করতে হবে মানে কৃষক নিজের ফসল নিজের মায়া বুঝবে লোক নিয়ে কাজ করতে দেখা গেল তাড়াহুড়ো করতে যা ভেঙে চুরে ফেলবে তখন কিন্তু পেস্টটা নষ্ট হয়ে যাবে এর জন্য কৃষক নিজে একা একাই কিন্তু এই সম্পূর্ণ জমিতে মাছটা মাছটা জমিতে আছে কতটুকু এখানে এখানে জমি আছে 1300 মোট আছে 1500 শতাংশ মানে এটা হচ্ছে 1300 শতাংশ এটা 1300 শতাংশ পেঁয়াজ লাগানো যে এরিয়াটা পেঁয়াজ লাগানো 1300 শতাংশ 1300 শতাংশ জায়গা অর্থাৎ আমাদের এলাকায় আধা পাখি বলে আধা পাখি জায়গায় কিন্তু সে একা মাছের কাজ করবে হয়তো তার এক সপ্তাহই লেগে যাবে কারণ শুধু যদি পরিষ্কার জমি হতো 2-3 দিনের মধ্যে লোকজন নিয়ে মাছে করে ফেলতে পারতো তো এক সপ্তাহ সময় লাগলেও একটু আস্তে আস্তে করলে লস হবে না লস হবে না কি কারণ আমি যদি জোন নিয়ে কাজ করতে যাই জোন নিয়ে কাজ করতে গেলে দেখা যায় তাড়াহুড়া করবে আমার পেঁয়াজটা নষ্ট করে দেবে কারণ মাশাআল্লাহ পেঁয়াজও কিন্তু অনেক সুন্দর হয়েছে মূলকাটা হিসাবে এই বছরে গাছও দেখতেছি অনেক ভালো আছে গাছ তেমন ফুলে নাই গাছ অনেক ভালো আছে এবং আশা করতেছি খুব দ্রুতই এই পেঁয়াজও উঠানো যাবে হয়তো আর 15-20 দিনের মধ্যে উঠানো যাবে এখন একটা স্প্রে দরকার পেঁয়াজের গাছের এই যে পাতায় আমি কিছু হালকা পচলা দেখতে পাচ্ছি ঠিক আছে এর জন্য কিছু ছত্রাকনাশক এটা হচ্ছে ম্যানকোজেব কার্বন ডাইঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দিবেন এটা হচ্ছে ওষুধটার নাম হলো ফার্মকোজিম লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানি একটা ওষুধ ফার্মকোজিম নাম এটার মধ্যে 12% কার্বন ডাইঅক্সাইড আছে এবং 63% আছে ম্যানকোজেব এটা দিবেন এটা একই সাথে আপনার টমেটো এবং পেঁয়াজ দুইটার গাছের জন্য কাজ করবে দুইটা গাছেরই পচলা রোধ করবে তাহলে আপনার দুইটা গাছই সুস্থ থাকবে আর কিছু কিছু এই যে গাছে এই যে পাতা টমেটো গাছে এই যে পাতা এই যে বাঁকা হয়ে যাচ্ছে এটা কিন্তু মাকড়ের আক্রমণ অর্থাৎ লাল মাকড়ের আক্রমণের কারণে এই পাতার রস হচ্ছে মাকড় হিসেবে চুষে খেয়ে ফেলে পাতাটাকে গুছা ফেলে এই জন্য একটা স্প্রে করতে হবে এটার সাথে আপনি হচ্ছে সুইট সিক্স নামে একটা ওষুধ আছে অ্যাবামেকটিন আর অ্যামামেকটিন এই দুইটার সংমিশ্রণে এই ওষুধটা আপনি স্প্রে করবেন ঠিক আছে এই দুইটা ইনশাল্লাহ স্প্রে করে দিলে আপনার পেঁয়াজে ভালো থাকবে এবং আপনার টমেটো গাছে ভালো থাকবে পেঁয়াজের গাছেও পোকা লাগবে না টমেটোর গাছেও পোকা লাগবে না তো এই হচ্ছে বিস্তারিত অবস্থা ভিউয়ার্স তো আপনারা গাছ তো দেখতেই পাইলেন যে গাছের এখন বর্তমান অবস্থা কি আছে টমেটো গাছে কোনো পরিচর্যা করাই হয়নি শুধু পরিচর্যা হয়েছে মূল কাটা পেঁয়াজ অর্থাৎ এই পেঁয়াজের জমিতে পরিচর্যা হয়েছে একই সাথে দুইটা ফসল হয়ে যাচ্ছে এখন কৃষক মাছের কাজ শেষ করুক এবং পরবর্তীতে মাছটা কেমন হয়েছে এবং তার মাছার খরচটা কেমন হয়েছে সব কিছু ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি তো আপনাকে আপনাদের বলছি যে পুরো সিজনটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা বীজ বপন করছিলাম এখন টমেটো গাছে বর্তমান কী অবস্থা সেটাও আমরা দেখাচ্ছি এবং লাগাইছিলাম কীভাবে সেটাও দেখাইছি এবং পরবর্তীতে মাছা এবং তার পরবর্তীতে টমেটো হারভেস্ট সব কিছু কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম।